হাই ভিউয়ার্স, আবার ফিরে আসলাম ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার ইউটিউবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি অ্যাম্পিয়ার থেকে আপনি কিভাবে কিলোয়াটে যাবেন বা কিলোয়াট বের করবেন। তো প্রথমে ধরুন আমার লোড নিচ্ছে 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে? প্রথমে ধরুন 20 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, তাহলে 20 অ্যাম্পিয়ার যদি লোড নিয়ে থাকে তাহলে 220 ভোল্টেজ আছে আমার, যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে 220 ভোল্টেজ আছে। তো 220 ভোল্টেজ থেকে আপনি যদি 20 অ্যাম্পিয়ার ইনটু দেন তাহলে কি বের হবে, তাহলে ওয়াট বের হবে, তাহলে আমরা পাচ্ছি ওয়াট কত, 220 ভোল্টেজ থেকে ইনটু দিলাম অ্যাম্পিয়ার 20, তাহলে ওয়াট পাচ্ছি হচ্ছে 4400, তাহলে 4400 ওয়াট পাচ্ছি। তাহলে আমরা জানি যে 1 কিলোওয়াট সমান কি 1000 ওয়াট, তাই কি না? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে আমি কি করব, আমি মানে 4400কে ভাগ দিব 1000 দিয়ে, 4400কে যখন আমি 1000 দিয়ে ভাগ দিব তখন হচ্ছে 4.4 কিলোওয়াট পেয়ে যাব। তো এভাবে আপনি আপনার আর 1 অ্যাম্পিয়ার থেকে বা 1 লোড থেকে আপনি বের করতে পারেন কত কিলোওয়াট বিল যাচ্ছে, মানে কত কিলোওয়াট যাচ্ছে। সো আপনি এভাবে বের করতে পারেন যে কত কিলোওয়াট যাচ্ছে, এই বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেছিলাম, তাই জানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।